দাঁড়ান দাঁড়ান, সাত কমে যায় ভাই। কেন ভাই সাত কমবে? কে কে ভাই, মাছ পছন্দ হয়নি আপনার? ভাই 3 কেজির একটা মাছ নিলেন, তাও কি আপনার পছন্দ হইলো না? কে ভাই ভালো লাগে নাই ভাই? কত 6,000 টাকা যেন নিলেন নাকি ভাই? হঠাৎ করেই আমরা সবাই বের হলাম মাওয়াঘাটে ইলিশ খাওয়ার উদ্দেশ্যে। দেশের সবচেয়ে নান্দনিক এবং ঐতিহ্যবাহী এই এক্সপ্রেসওয়েতে যেতে যে কারোরই মন উজাড় হয়ে যাবে, আনন্দে উদ্বেলিত হয়ে যাবে। আমরা সে আনন্দ করতেই যাচ্ছি এবার মাওয়াঘাটে ইলিশ কিনতে। ইতিমধ্যে চলে এসেছি আমরা মাওয়াঘাটে ইলিশের দোকানগুলোতে, এবার দরদাম চলছে। এরপর আমরা পছন্দ করে দুটি ইলিশ মাছ কিনব, তবে আমাদের সঙ্গে কিন্তু আপনাদের থাকতে হবে। পছন্দ করে ইলিশ মাছ কেনা শেষ, এবার চলছে কাঁটাছেঁড়ার কাজ। কাঁটাছেঁড়ার কাজ করছেন দোকানের নিয়োজিত শ্রমিক। এরপর আমরা সেই ইলিশ ভাজি খাবো। কত বছর ধরে কাজ করো মামা? কত বছর? 7-8 বছর। মাছ কাটা শেষে এবার ভাজি পর্ব চলছে। গরম চুলাই সরিষা তেলে ইলিশ ভাজি করা হচ্ছে, এতটাই সুস্বাদু এবং গন্ধ বেরোচ্ছে যেন খাওয়ার আগেই পেট ভরে যাচ্ছে, এমনই আসলে সুস্বাদু এখানকার ইলিশ ভাজি। ভাজি করা শেষ, এবার খাওয়ার পালা। আমাদের সামনে চলে এসেছে সেই কাঙ্ক্ষিত ইলিশ ভাজি, সরিষার তেলে ইলিশ ভাজি করা, সাথে মরিচ এবং লেজ ভর্তা, এতটাই সুস্বাদু, গন্ধে ভরপুর আর মনটা যেন ভরে উঠেছে ইলিশ ভাজিতে সেই ইলিশের গন্ধে। এবার রাকিব ভাই বাবুর্চির কাজ করছেন, কেন বলছি জানেন? আদর করে ভালোবেসেই বলছি। রাকিব ভাই সবার পাতে ইলিশ ভাজি, ভর্তা ভাজি এবং যে আরও অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে, যে খাবার আমরা নিয়েছিলাম, সেগুলো রাকিব ভাই সমানভাবে সবাইকে ভাগ করে দিচ্ছেন। সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর খাবার কেমন হয়েছে সেটি একটু পরে জানিয়ে। লবণ নাকি বেশি? শুধু ভাতের সাথে খাইলে ঠিক আছে, এমনিতে একটু বেশি লাগতেছে। আমাদের রাকিব ভাই তিনি বাবুর্চি খাজনদারি করতেছে, তো বাসাওয়ালা থেকে বাবুর্চি ভাই, অনুভূতি কি? অনুভূতি অনেক ভালো লাগতেছে, সবাই আমরা একসাথে খাইতেছি, অনেকদিন পর ঢাকার বাইরে কোথাও খাইতেছি, খুব ভালো লাগতেছে। রাকিব ভাই কয় পিস আছে এখনো ভাই? খাইলেই শুরু করলাম মাত্র 3 পিস।
রাকিব ভাই সব শেষ করে ফেললেন, সব কে খেয়েছে ভাই? ভাই সব খাইছে ভাই, ঠিক আছে।